আমার প্রশ্নটা হলো সকল পুরাঙ্গবাসী মাইতিবাসী ভাইরা এখানে আছেন, কিছুদিন আগে আমার আব্বা মারা গিয়েছিলেন, আমি নিজে জানাজা দিয়েছিলাম, অথবা আমার আব্বা জানাজার মধ্যে জানাজা পড়ে আমি সকলকে অনুরোধ করেছিলাম যে আমার আব্বা বলছিলেন যে ওনার জানাজার পরে মোনাজাত করার জন্য আপনারা যারা এখানে আমার সাথে জানাজা পড়েছিলেন সবার মোনাজাত করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের সুন্নি জামাতের আলেমকে মুক্তি সত্ত্বে আমার প্রশ্ন করতে হয়, এই প্রশ্নটা আমি নিজেও জানি, এরপরও ওনার কাছ থেকে আমি জানি না এবং সবাই জানানোর জন্য আমি প্রশ্নটা করছি। আমার দুঃখের বিষয় ওই দিন কয়েকটা কাজ মূল্য আমার দেশে তারা বলছিল যে আকাশের জন্য আকাশের বাবা তোদেরকে যাবে, এই দুঃখটা আজকে আজকে আমি আমাদের সুন্নি জামাতের আলে সুন্নতের জামাতের আলেমের কাছে আমি প্রশ্ন করলাম, এই প্রশ্নটা হাদিস সহকারে কোন হাদিসে আছে, এই হাদিসটি সম্পূর্ণ উল্লেখ করে এবং আমাদেরকে এই প্রশ্নটা জানা দেবেন, আমি এই বলে হুজুরের কাছে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনের দুঃখে প্রশ্নটা করছে, আপনি তো বুঝছেনই, জানাজার নামাজের পরে কাতার ভেঙ্গে মাইয়্যিতের জন্য দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব পর্যায়ের সুন্নত। দলিল দুইটা হাদিস বলি, এক নম্বর হলো সহিহ বুখারী হাদিস নম্বর 3685 সহিহ বুখারী, মানে বুখারী শরীফ মনে থাকবো না, কত নম্বর হাদিস 3600 বুখারী শরীফ হাদিস নম্বর 3600 বলবে না তার 3600 আবার ধরেন মিশরের ছাপা, তারা আবার একটু কম বেশ করে ছাপাইছে, ভলিউম কম হয় বেশি হয় মনে রাখবেন, ইসলামী ফাউন্ডেশন আবার ভলিউম অনেকগুলি করছে, এই জন্য আবার অনেকে দেখেন এক খন্ডে বুখারী শরীফ ছাপাই, সেজন্য ভলিউম কই আপনি কিনা পাইতেন না, আমি আপনার ডাইরেক্ট হাদিস নাম্বার করে দিলাম, ওই হাদিস নাম্বার আপনি খুঁজলে যে কোনো ভলিউমের হোক ওই হাদিস নাম্বার মিলালে পাইলে পাই যাবে, বুদ্ধিটা ভালো হয়েছে না, আরো সহজ করে দিন কিতাবুল মানাকিব, কিতাবুল মানাকিব, আর আপনারা কি মানাকিবটা নাকি বুঝেন, এর লেগে বেশি বার আইটেম চাইছি না, সহজে হাদিস নাম্বার কইছি, কিতাবুল মানাকিবের মানাকিবে ওমর ইবনুল খাত্তাব যে অনুচ্ছেদটা বাপ ওইখানে হাদিসটা উল্লেখ হয়েছে, হাদিসের মূল মতনটাই পাবে, আন ইবনে আবি মুলাইকাতা আন্নাহু সামিআ ইবনা আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল উদিয়া উমারু আলা সারিরিহি ফাতাকান্নাফাহুন নাস ইয়াদউনা ওয়া ইউসাল্লুনা ক্বাবলা আন ইউরফা ওয়া আনা ফীহিম রাওয়াহুল বুখারী, বাংলা অর্থ হলো ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাই বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছি, ইবনে আব্বাস হলো নবীজির আপন চাচাতো ভাই এবং সাহাবীদের মধ্যে রইসুল মুফাসসির, যত মুফাসসিরে কোরআন সাহাবীদের মধ্যে ছিল ওনাদের সবার রইস, সবার মানে মাথা, সেই ইবনে আব্বাস বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে মারা যাওয়ার পর ওনার লাশ খাটের উপরে রাখা হলো, এরপর এক পর্যায়ে সবাই চতুর্দিকে ঘেরাও করে দাঁড়াইলো, ওই লাশ রেখে চতুর্দিকে ঘেরাও করে দাঁড়াইছেন, দাঁড়ায় কি করছেন ইয়াদউনা সবাই দোয়া করলেন, ওয়াইউসাল্লুনা এবং সবাই সালাত আদায় করলেন, কতক্ষণ করলেন কাবলা আইয়ুরফা যতক্ষণ না লাশের খাট উঠায় না আনিছে, ইবনে আব্বাস বলেন ওয়া আনা ফীহিম আমিও তাদের সাথে সেখানে ছিলাম, তাহলে লাশের খাট উঠায় আনবার আগ পর্যন্ত সাহাবারা দোয়া করছে, সেটা জানাজার আগে হোক আর জানাজার পরেই হোক লাশের খাট উঠাইবার আগ পর্যন্ত সাহাবারা ইয়াদউনা, আরবি শব্দটি এইভাবে আসছে, আমি বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য আরেকটা হাদিস আনি, দুইটা কিতাবের নাম বলি মনে থাকুক আর না থাকুক শুনে রাখেন, একটা হলো আল মাকসুদ, আল মাকসুদ এটা 1100 বছরের আগের কিতাব, সুবহানাল্লাহ, ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, ওটা দ্বিতীয় খণ্ড 67 পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ আছে, আরেকটা কিতাব হলো বাদায়ু সানায়ে
মালাকুল উলামা ইমাম কাসানি রহমাতুল্লাহ আলাইহ তিনার লেখা, এটা 800 বছর আগের ফতোয়ার কিতাব। সেটার প্রথম খণ্ডে আমার যতটুকু খেয়াল আছে 65 পৃষ্ঠা এবং 120 পৃষ্ঠায় দুই জায়গায় হাদিসটা আছে। সাফার বেশ কম হবে পৃষ্ঠা নাম্বারে দিক সেদিক হবে, কিন্তু 100% কিতাবে হাদিসটা আছে। হাদিসটা হলো عن عبد الله بن سلام رضي الله تعالى عنه انه فاتته صلاه على جنازه عمر فلما حضر فقال ان سبقتموني بالصلاه عليه فلا تسبقوني بالدعاء له। عبد الله بن سلام একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ সাহাবী, মুরব্বি সাহাবী, উনি উমর রাদিয়াল্লাহু আনহু জানাজা রওনা দিছিলেন, কিন্তু فاتته صلاه على جنازه جنازه عمر উমরের জানাজা ওনার ফওত হয়ে গেছে। বয়স্ক মানুষ তো দ্রুত হাঁটতে পারে, যাইতে যাইতে নামাজ শেষ হয়ে গেছে। যখন ফালাম্মা হাদারা, যখন উনি ওই মানে জানাজার যেখানে হয়েছে ওখানে হাজির হয়েছে, তখন অন্যান্য সাহাবীদেরকে বলতেছেন ইন সাবাক্তুমুনি বিসসালাতি আলাইহি, যদি ওমরের জানাজার ব্যাপারে আমার অগ্রগামী হয়েছে মানে আমারে ফালাইয়া জানাজা পড়ে লইছে, ফালা তাসবিকুনি বিদুয়াই লাহু, কিন্তু ওমরের দুয়ার ব্যাপারে আমার অগ্রগামী হইও না, মানে সহজ বাংলায় আমারে ফালাইয়া নামাজ পড়ে লইছো, আমারে ফালাইয়া দোয়া করিস না। তাহলে বুখারীর হাদিস আর এই হাদিস দুইটা থেকে বিষয়টা ক্লিয়ার যে উমর রাদিয়াল্লাহু আনহু জানাজার পরে সাহাবারা দোয়া করেছে এবং জানাজার খাট উঠাইবার আগ পর্যন্ত দোয়া করা জায়েজ। এখন কেউ যদি বলেন যে জানাজার পরে দোয়া করা জায়েজ নাই, আমার তার সাথে কোনো ঝগড়ার দরকার নাই, ভাই আমি হাদিস দেখাইলাম জানাজার পরে দোয়ার ব্যাপারে, আমার একটা হাদিস দেখা যে জানাজার পরে দোয়া করা যাবে না, একটা দলিল হাদিস। হাদিসকে ফেকার কিতাব দিয়ে মানসুখ করা যায় না, হাদিসকে মনসুখ করতে হলে হাদিস লাগবে। কথা বুঝতে পারছেন মিয়া ভাই? আমার কোনো ঝগড়ার দরকার নাই, আপনি পাল্টা আরেকটা হাদিস দেখান আমাকে যে হাদিসে আছে জানাজার পরে দোয়া করা যাবে না। আমার ঝগড়ার দরকার নাই, আমি হাদিস পাইছি, দোয়া করি। ফতোয়া কিতাবে দুই ধরনের ফতোয়া আছে, একটা ফতোয়া ফতোয়া বাহারুর রায়ক, মনে রাখবেন এই কথাটা, ফতোয়া বাহারুর রায়ক সহ আর অনেক কিতাবে আছে লা তাকুমু লিদুয়াই বাদা সলাতিল জানাজা, জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না, এই ফতোয়াটা ফতোয়ার কিতাবে আছে। কিন্তু আফসোস হলো বাহারুর রায়ক আরেকটা ফতোয়া আছে জানাজার পরে দোয়া করলে লা বাআসা বিহি, কোনো অসুবিধা নাই, দুইটাই ফতোয়া আছে। এখন অসুবিধা নাই এই কিতাব এই ফতোয়াটা অনেকে বলে না, শুধু বলে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না, হেটা কর, কিন্তু কেন দাঁড়াইতো নিষেধ করছে হেটা ব্যাখ্যা করে না। ইমাম মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাই এবং ইমাম বুরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যিনি আল মুহিতুল বুরহানি লিখেছেন অনেক পুরান একটা কিতাব, তিনারে লিখেছেন জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না, কারণ এটা জানাজার সাথে তসবিহ হয়, নাজার জানাজার সাথে সাদৃশ্য হয়। সাদৃশ্য মানে কি? যেইভাবে কাতার বন্দি হয়ে জানাজা পড়বেন ওইভাবে যদি কাতার বন্দি হয়ে দোয়াও করেন তাহলে বোঝা যায় দোয়াটা আর একটা জানাজা, সাদৃশ্য আসে। এই জন্য জানাজার পরে দাঁড়াইতে নিষেধ করছে, কাতারটা যদি ভেঙ্গে ফেলেন তাইলে তো আর সাদৃশ্যতা হয় না। আর সাহাবারা কাতার বন্দি হয়ে দোয়া করে নাই, ভুল হয়ে দোয়া করছে কাতার ভাঙ্গা। এই জন্য মিয়া ভাই কারো স্বার্থের জন্য কোনো কিছু বলবেন না, নিঃস্বার্থে কথা বলবেন, দলিল ভিত্তিক বলবেন। আপনার যদি মনে না চায় যে দোয়া করতাম মনে করেন না, জানাজার পরে দোয়া না করলে জানাজার কোনো ক্ষতি হবে না, আপনারও গুনাহ হবে না, কিন্তু করলে সওয়াব হবে। যেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তার একটু উপকার হবে, দোয়া যে কত লাভ আছে ইমাম ভাই হাকি সোহাবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন ইন্নাল মাইয়্যাতা ফি কবরিহি কাল গারিকু ফিল বাহরি, মৃত ব্যক্তি কবরের মধ্যে যারা গুনাহগার কবরের মধ্যে ওইভাবে থাকে যেভাবে ডুবন্ত ব্যক্তি সাগরের মাঝখানে থাকে। জাহাজ থেকে একটা মানুষ যদি সাগরে পড়ে যায় অকুল সায়স যেদিকে তাকে দি শুধু পানি আর পানি, তখন সে হাত পা নাড়ায় আর বাঁচার জন্য কত কিছু করে, কোন দিকে গেলে সে কিনার পাবে, এই যে কঠিন একটা বিপদ। আল্লাহর নবী বলেন মানুষ মারা গেলে এরকম বিপদে থাকে, তখন যদি দুনিয়ায় তার বাবা তার মা তার ভাই তার বন্ধু তার প্রতিবেশী কেউ যদি তার জন্য দোয়া করে এটা তার কবরে পাহাড় সমান সব বাড়াইয়া পৌঁছায় দেওয়া হয়। দোয়ার বিরুদ্ধে যায়েন না ভাই, মরে গেলে দোয়া ছাড়া কিছু পাইবেন না। আপনার মূল মেসেজটাই ছিল দোয়া, দোয়া করেন আর না করেন কিন্তু এটার বিরুদ্ধে যায় না। আমরা মরে গেলে আপনাদের কাছে দোয়া ছাড়া কিছুই পাবো না, আমাদেরকে ছাড়া যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া ছাড়া কিছুই দিতে পারবো না। এই জন্য দোয়ার পক্ষে থাকেন, আপনি সময় নয় দোয়া করছেন এটা অন্য বিষয়, দোয়া না করলে কাফেরও হবে না গুনাহগারও হবে না ফাসেকও হবে না, কিন্তু দোয়া করলে সওয়াব হবে। কেন এটার বিরুদ্ধে দাঁড়াইছেন, কিসের স্বার্থে? আজ পর্যন্ত কোন মোল্লা ফারসি কোরআনের একটা আয়াত দেখাইতে কোন হাদিস দেখাইতে যে জানাজার পরে দোয়া করা যায় না, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। একটা নস
কোরআন এবং সুন্নাহ থেকে দেখাইবার জানাজার পর দোয়া করে, কিন্তু এরপর কেন জানে এগুলি? দোয়া করলে তো কষ্ট লাগার কথা, শয়তান জানে আপনার কেন কষ্ট লাগে। আল্লাহ আমাদের সবাইকে দোয়ামুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।